আসসালামু আলাইকুম। ভালো থাকতে হলে কি করতে হবে? ভালো থাকতে হলে আমাদের কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে, জীবনের মুক্ত দানাকে চিনতে হবে, বিকল্প ধারণার জায়গা তৈরি করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমরা ভুলে গেছি, সেটি হচ্ছে আমাদের সমাজ, পরিবার, বন্ধু, এদেরকে কিন্তু সময় দিতে হবে। তাই আমরা আজকে যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিবার ও বন্ধু। আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে যেন ভুলে না যাই। আমরা আমাদের কাজের চাপ থাকবে, আমার ক্যারিয়ার থাকবে, আমার পড়ালেখা থাকবে, সব কিছুর মধ্য দিয়ে আমি যেন পরিবার ও বন্ধুকে ভুলে না যাই। কারণ পরিবার ও বন্ধু আমাদেরকে স্ট্রেসটা কমায়, মানসিক চাপ কমায়, মনের ওপর চাপ কমায় এবং আমাদের ভালো থাকাটা সুনিশ্চিত করে। সেই সৃষ্টির আদিকাল থেকেই মানুষ কিন্তু পরিবারকে সময় দিয়ে আসছে, এবং পরিবার আমাদের সমাজের ক্ষুদ্রতম একক। ফলে পরিবার হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বন্ধুরা হচ্ছে আরও জোস, আরও গুরুত্বপূর্ণ। ফলে বন্ধু, পরিবার, এদেরকে বাদ দিয়ে কেবল ক্যারিয়ারের পেছনে ছুটলে আমার কিন্তু মনের চাপ বাড়বে এবং আমার কিন্তু মন খারাপ হবে, মন খারাপ থেকে বিষণ্ণতা হবে এবং তখন আমি মনের রোগে পড়ে যাব। ফলে যে যাই করি না কেন, যত ভালো কাজই করি না কেন, পরিবার ও বন্ধুকে সময় দিতে হবে। আমরা বলি ফ্যামিলি ফার্স্ট। প্রতিদিন শত কাজের ফাঁকেও আপনাকে পরিবারকে সময় দিতে হবে। পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম ব্যক্তি এবং সফল ব্যক্তি যারা হবেন, তারা পরিবারকে বাদ দিয়ে আসলে সফল হওয়াটা কঠিন হয়ে যাবে তাদের জন্য। পরিবারের কাছে কোনো কিছু লুকানো যাবে না, প্রিয় বন্ধুর কাছে কোনো কিছু লুকানো যাবে না, তার সাথে শেয়ার করতে হবে। শেয়ার করলে দুটো লাভ হবে। প্রথম লাভ হচ্ছে আপনার মনের মধ্যে যে চাপ, জমাটবদ্ধ দুঃখ, মন খারাপ, সেটি অনেকটা হালকা হবে। দ্বিতীয়ত, আপনার পরিবার ও বন্ধু আপনাকে কিছু ভালো উপদেশ দিতে পারবেন, আপনাকে সঠিক দিক নির্দেশনা নিতে পারবেন। কারণ আপনার যখন মনের উপর চাপ পড়েছে, তখন একা একা সিদ্ধান্ত নিতে গেলে আপনি একটু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, তখন পরিবারের কাছ থেকে সিদ্ধান্ত চাইতে পারেন, বন্ধুর কাছ থেকে সিদ্ধান্ত চাইতে পারেন। তাই পরিবার ও বন্ধুর কাছে কোনো কিছু লুকাবেন না, কারণ যদি লুকোতে থাকেন তাহলে একসময় কিন্তু আপনি এমন একটা অবস্থায় চলে যাবেন, অনেক দূরে চলে যাবেন তাদের থেকে। তাই পরিবার ও বন্ধুর কাছে থাকুন, তাদেরকে আপনার মনের কথা, ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা সব শেয়ার করুন এবং তাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতে হবে আপনাকে। আপনি যদি আপনার অনুভূতিটাই শুধু বলে যান তাহলে তো হবে না। তারা কী ভাবছে, তাদের মধ্যে দুঃখবোধ আছে কি না, তাদের মধ্যে আনন্দবোধ আছে কি না, তারা বিরক্ত হচ্ছে কি না, তারা রাগ করছে কি না, তাদের কোনো অসুবিধা সমস্যা হচ্ছে কি না, সেটিও আপনার জানতে হবে। এবং সেই অনুযায়ী আপনি কিন্তু আপনার কিছু টিপস, কিছু সাহায্য, কিছু উপদেশ তাদেরকেও দিতে পারেন। ফলে আমরা বলবো পরিবার ও বন্ধুদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি তাদের অনেক কাছাকাছি থাকতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় বন্ধুর সাথে একটা সম্পর্কের জটিলতা হয়, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের জটিলতা হয়, আমার পরিবারের ভেতরে যারা রয়েছেন বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, তাদের মধ্যে একটা টানাপোড়েন চলতে থাকে, এই সম্পর্কের জটিলতা, প্রেম, এগুলোকে মানিয়ে চলতে হবে। কীভাবে মানাবেন সেটি আরেকদিনের আলোচনার বিষয় হবে, কিন্তু সম্পর্কের এই জটিলতাগুলোকে আমাদেরকে অবশ্যই মিনিমাইজ করতে হবে, সম্পর্কটিকে সুষম রাখতে হবে। আমরা বলে থাকি ফ্যামিলি ইজ লাইক এ মিউজিক, পরিবার একটি সুরের মতো, এবং সাম হাই নোটস অ্যান্ড সাম লো নোটস, বাট অলওয়েজ এ বিউটিফুল সং। মানে পরিবারের কেউ একটু একরকম হবেন, আরেকজন অন্যরকম হবেন, ভ্যারিয়েশন থাকবে, প্রকরণ থাকবে, কিন্তু সবাই মিলেমিশে তৈরি করবে একটি সুন্দর সুর। তাই আমরা বলবো পরিবার ও বন্ধুর এই সুরটাকে উপভোগ করুন, এই সুরটাকে বেসুরো করবেন না, এবং আপনি ভালো থাকুন এবং আপনার ভালো থাকাটা নিশ্চিত করুন। পরিবারকে নিয়ে ভালো থাকুন, বন্ধুদেরকে নিয়ে ভালো থাকুন।